আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ডার্মাটোলজির নিয়মিত ক্লাসে। এক্সিস মেডিকেল স্কুল আয়োজিত নিয়মিত এই ডার্মাটোলজি ক্লাসের আজকের বিষয় অটোইমিউন বুলাস ডিজিজ। আমরা জানি আন্ডার গ্রাজুয়েট কোর্সের মধ্যে এই ডিজিজটা ইনক্লুডেড এবং পোস্ট গ্রাজুয়েশনে তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট। সো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে, যে এই ধরনের ডিজিজের পেশেন্টরা আমাদের কাছে কিভাবে আসে, তাদের প্রেজেন্টেশন কি হয় এবং আমরা কিভাবে এই রোগীগুলিকে ডায়াগনোসিস করি এবং আলটিমেটলি কিভাবে এদেরকে আমরা ম্যানেজ করি। তাহলে আমরা শুরু করি অটোইমিউন বুলাস ডিজিজ। সো আমি ডাক্তার মাহবুব শাহিন, সিনিয়র কনসালটেন্ট অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আশা করছি আগামী 30 মিনিট আপনাদের সাথে ভালো সময় কাটবে। আমরা এই ডিজিজটা নিয়ে আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে বেসিক জিনিসগুলি আলোচনা করার জন্য। অটোইমিউন বুলাস ডিজিজ অ্যাকচুয়ালি ইটস এন হেটারোজেনিয়াস গ্রুপ অফ ডিসঅর্ডার্স হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই ইন্ট্রা এপিথেলিয়াল অ্যান্ড সাব এপিডার্মাল বুলা ফরমেশন। দ্যাট ইজ দ্য বেসিক লেশন অফ দিস ডিজিজ ইজ বুলা। সো অটো অ্যান্টিবডিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস রিগার্ডিং দিস ডিজিজ দ্যাট অ্যাকচুয়ালি প্লেইজ এ মেজর রোল টু ব্রেক দ্য ইন্টিগ্রিটি অফ দ্য স্কিন। This group of disease can be categorized by level of splitting of the skin by its structural proteins and that are targeted by autoantibodies. আমরা ডান দিকে যদি একটু ছবিটা দেখি, এখানে একটা আমরা বুলা দেখছি। আমরা জানি বুলা কি। সো এই বুলাতে আমরা জানি বুলার কন্টেন্ট কিন্তু সবসময় ক্লিয়ার ফ্লুইড হয় না, কখনো পুরুলেন্ট ম্যাটেরিয়ালস হতে পারে, ব্লাড হতে পারে। সো এখানে পুরুলেন্ট ম্যাটেরিয়ালস আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা বুলা, বুলাস ডিজিজের একটি প্রেজেন্টেশন। আমরা একটু পরে আর একটু ভালো ছবি হয়তো আমরা দেখতে পাবো। অটোইমিউন বুলাস ডিজিজ কে বেসিক্যালি আমরা চারটা গ্রুপে ভাগ করতে পারি। প্যাম্পিগাস, প্যাম্পিগয়েড, এপিডার্মালাইসিস বুলোসা এন্ড ডার্মাটোডাইটিস হারপিডিফর্মিস। এই চারটা সাব গ্রুপে সাধারণত ভাগ করা হয় এবং আমরা চেষ্টা করব এই চারটা গ্রুপের পেশেন্টরা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে আমরা দেখানোর জন্য। ডান দিকে যদি আমরা ছবিগুলি দেখি, আগের ছবিটা যদি দেখি, বুলাটা ছিল একটু ফ্লাসিড, একটু সফট, মনে মনে হচ্ছে ফ্রেজাইল। আর এইখানকার বুলাটা যদি আমরা একটু দেখি, ইটস এ টেন্স বুলা। যদি অনেকগুলি ভেসিকেল আছে, সো এখানে আমরা ইটস বেটার টার্ম ইজ ব্লিস্টার, দ্যাট ইজ বোথ ভেসিকেল এন্ড বুলা। সো দিস বুলাস আর টেন্স বুলা। সো এই যে ফ্লেসিড বুলা এবং টেন্স বুলা, এটা এই শব্দগুলি আমাদের একটু পরেই কাজে লাগবে আমাদের ডিজিজ ডায়াগনোসিস এর ক্ষেত্রে। সো বুলা জিনিসটা কি, এটা আমি বলেছি আগেও, অ্যাকচুয়ালি আমরা জানি এনি সর্ট অফ ব্লিস্টারিং ইরাপশনস যেটা মোর দেন 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার, সেটাকে আমরা বুলা বলি। এবং যেটার ভিতরের কন্টেন্টটা ফ্লুইড থাকে, এটা ক্লিয়ার ফ্লুইড হতে পারে, হেমোরেজিক ফ্লুইড হতে পারে অথবা পাস হতে পারে। সো বুলা আর ফর্ম এজ এ রেজাল্ট অফ এই যে বুলাস ডিজিজ। আমরা শুধু অটোইমিউন বুলাস ডিজিজ নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু স্কিনে এই বুলা ফরমেশন কিন্তু অনেক ডিজিজে হয়, যেমন ব্যাকটেরিয়াল ডিজিজে হয়, ভাইরাল ডিজিজে হয়, ইভেন প্যারাসাইটিক যে ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ, হ্যাঁ, এই ইনফেক্টিভ ডিজিজ গুলিতে কিন্তু হয়, জেনেটিক ডিসঅর্ডার কিন্তু বুলা ফরমেশন হয়। সো এই অটোইমিউন ডিজিজ যেটা আজকে আমরা আলোচনা করব, সো বুলা ফরমেশনের কিন্তু অনেকগুলি কারণ আমরা দেখলাম, আর তার মধ্যে শুধু অটোইমিউন কারণগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই অটোইমিউন ডিজিজের বুলাটা ফরমেশন হতে পারে স্কিনের বিভিন্ন লেয়ারে, একটা হতে পারে সাবকর্নিয়াল লেয়ারে, একটা হতে পারে সুপ্রাভেজাল লেয়ারে, একটা হতে পারে ডার্মো এপিডার্মাল জাংশন যেটাকে সাব এপিডার্মাল বলি, এবং একটা হতে পারে ডার্মিসে, আপার ডার্মিসে। সো ডান দিকে আমরা খুব ক্লাসিক্যাল কিছু টেন্স বুলার আমরা ছবি দেখতে পাচ্ছি। সো ক্লাসিফিকেশনটা আমরা বলেছি, অ্যাকচুয়ালি আমরা যদি এটা হিস্টোলজিক্যালি আমরা একটু দেখার চেষ্টা করি, ইন্ট্রা এপিডার্মাল বুলা, ইন্ট্রা এপিডার্মাল বুলার মধ্যে যে ডিজিজ গুলি পড়ে, অর্থাৎ প্যাম্পিগাস অ্যান্ড ইটস ভেরিয়েন্টস, অর্থাৎ প্যাম্পিগাস গ্রুপের যে ডিজিজ গুলি আছে, যেমন প্যাম্পিগাস ভালগারিস, প্যাম্পিগাস ফলিশিয়াস, ভেজিটেন্স, প্যারানিওপ্লাস্টিক প্যাম্পিগাস,
these are the disease of pemphigus group. এই গ্রুপের ডিজিজ গুলি মানে এই গ্রুপের যে পেম্পিগাস বা ডিজিজ সেখানে আমরা বেসিক্যালি ইন্ট্রা এপিডার্মাল গুলা পেয়ে থাকি অর্থাৎ আমরা যদি উপরের দিকে ছবিটা দেখার চেষ্টা করি অর্থাৎ এখানে যে বেজাল সেল লেয়ার যেটা আমরা জানি এপিডার্মিসের যে চারটা লেয়ার আছে তার মধ্যে সবচেয়ে নিচের লেয়ারটা বলি স্ট্র্যাটাম বেজালি এই বেজাল লেয়ারের সেলগুলি যদি আমরা একটু দেখি বেজাল লেয়ারের সেলগুলি কিন্তু এই দিজ আর দ্য বেজাল লেয়ার সেল এই বেজাল লেয়ার সেলের উপরে এই যে স্পেসটা দিস ইজ বুলা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য বুলা সো সাব এপিডার্মাল মিন্স বেজাল লেয়ারের নিচে আমরা যদি দেখি এই যে বেজাল লেয়ারটার নিচে একদম ক্লিয়ার কাট একটা ক্ল্যাপ দেখা যাচ্ছে দিস ইজ সাব এপিডার্মাল বুলা সো ইন্ট্রা এপিডার্মাল বুলা ফরমেশন হয় পেম্পিগাস এন্ড ইটস ভ্যারিয়েন্টস আর সাব এপিডার্মাল বুলা ফরমেশন হয় বুলাস পেম্পিগায় ডার্মাটাইটিস আর পিটিফর্মিস এন্ড এপিডার্মোলাইসিস বুলুস একিউজিটাতে সো আমরা হিস্টোলজিক্যালও আমরা একটু দেখার চেষ্টা করলাম যে আসলে বুলাটা কোন লেভেলে থাকে কিভাবে থাকে প্যাথোফিজিওলজি যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই অটোইমিউন বুলা ডিজিজের বেসিক প্রবলেম হলো অটো অ্যান্টিবডিস এই অটো অ্যান্টিবডিস কার এগেইনস্টে তৈরি হয় ডেসমোজোম ডেসমোজোম কি ডেসমোজোমটা হলো আমরা যে আমরা আমাদের এপিডার্মিসের যে সেলের লেয়ার কর্নিয়াম স্ট্র্যাটাম লুসিডাম স্ট্র্যাটাম বেজালি স্ট্র্যাটাম স্পাইনাস এই যে লেয়ারগুলি এই লেয়ারগুলিতে যে ক্যারাটিনোসাইট আছে এই ক্যারাটিনোসাইট কিন্তু একটা আরেকটার সাথে লেগে থাকে এই ডেসমোজোম নামক এক ধরনের বাইন্ডিং ম্যাটেরিয়ালস দিয়ে সো এই অটোইমিউন গুলাস ডিজিজে কি হয় এই ডেসমোজোমের এগেইনস্টে কিন্তু অটো অ্যান্টিবডি তৈরি হয় এবং আলটিমেটলি এই ডেসমোজোম গুলিকে কিন্তু নষ্ট করে দেয় এজ এ রেজাল্ট কি হয় সেল টু সেল যে অ্যাডহেশন অ্যাটাচমেন্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং আমরা ডান দিকে যদি দেখি এই যখন সেল টু সেল অ্যাডহেশন অ্যাটাচমেন্ট নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই সেলগুলি সেপারেট হয়ে যায় তখন যে স্পেস তৈরি হয় দিস ইজ অ্যাকচুয়ালি বুলা এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি বাম দিকে আলটিমেটলি এই এই যে সেল টু সেলস অ্যাটাচমেন্টটা সেপারেশন হয়ে যাচ্ছে দিস ইজ কল একান্থোলাইসিস অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ একান্থোলাইসিস বুলা ফরমেশনস সো দিস ইজ দ্য বেসিক প্যাথোফিজিওলজি অফ অটোইমিউন বুলাস ডিজিজ সো আমরা কয়েকটা কেস নিয়ে যদি আলোচনা করি এই পেশেন্ট ইজ এ 31 ইয়ার ওল্ড পেশেন্ট প্রেজেন্টেড উইথ মাল্টিপল ব্লিস্টারিং ইরাপশনস আমরা যে যদি দেখি বুথ ভেসিকেল এন্ড বুলা মডারেট ইচিং এবং বুলাগুলি যদি আমরা দেখি অলমোস্ট অল বুলাস আর ইন্ট্যাক্ট এন্ড 3 ইয়ার্স হিস্ট্রি লং হিস্ট্রি দ্যাট ইস এ ক্রনিক প্রবলেম উইথ রিল্যাপস এন্ড রেমিশন এন্ড বুলার টেন্স Nikolsky's and Asbjørnsen's signs are actually negative. Nikolsky's sign এবং Asbjørnsen's sign কি এটা প্র্যাকটিক্যালি আসলে না দেখালে এটা শুধু বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট Nikolsky's signটা হলো আমরা যদি এই বুলার মাঝখানে যদি প্রেসার ক্রিয়েট করি বুলার আশেপাশে যে নর্মাল স্কিন এই নর্মাল স্কিনের মধ্যে যদি এই ফ্লুইডটা যদি স্প্রিট করে সেটাকে আমরা বলছি Nikolsky's sign অর্থাৎ আমরা যদি এই যে স্কিন আমি আবারও দেখাচ্ছি এই বুলার মাঝখানে যদি আমরা প্রেসার দেই প্রেসার দিলে বুলার যে ফ্লুইডটা আছে এটা যদি সারাউন্ডিং স্কিনের মধ্যে স্প্রিট করে এটাকে বলা হয় বুলা স্প্রিট ফেনোমেনন অথবা Asbjørnsen সাইনস বুলা স্প্রিট ফেনোমেনন অর Asbjørnsen সাইন Nikolsky সাইনটা তাহলে কি Nikolsky সাইনটা হলো তার পাশের যে নর্মাল স্কিন সেই স্কিনে যদি আমরা থাম দিয়ে যদি আমরা টুইস্ট করি এবং টুইস্ট করলে যদি তার স্কিনটা যদি শেয়ার অফ হয়ে যায় অর্থাৎ উঠে আসে সেই সাইনটাকে আমরা বলছি Nikolsky's sign সো বোথ Nikolsky's sign এন্ড Asbjørnsen সাইনস এই দুইটা সাইনে কিন্তু এই এখানে নেগেটিভ সো টেন্স বুলা ক্রনিক একটা ডিজিজ লং হিস্ট্রি এখানে ব্লিস্টারিং ইরাপশনস মডারেট প্রুরাইটাস অর্থাৎ এখানে ইচিং আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমরা যদি এই ফাইন্ডিংস গুলি একটু চিন্তা করি বা একটু মিলানোর চেষ্টা করি তাহলে আমরা কিন্তু বলতে পারি দিস ইজ এ কেস অফ বুলাস পেম্পিগয়েড ক্লিনিক্যালি দিস ইজ এ কেস অফ বুলাস পেম্পিগয়েড কারণ হলো তার লং হিস্ট্রি ক্রনিক এন্ড রিকারেন্ট এবং যে বুলাগুলি হচ্ছে সেগুলি টেন্স বুলা ইন্ট্যাক্ট বুলা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে Nikolsky's এবং Asbjørnsen সাইন আমরা নেগেটিভ পাচ্ছি সো ক্লিনিক্যালি ইটস এ কেস অফ বুলাস পেম্পিগয়েড সো কিভাবে আমরা এটাকে কনফার্ম করব ডায়াগনোসিস এবং কি ম্যানেজমেন্ট করব এই জিনিসগুলি আমরা বেসিক্যালি আমাদের লেকচারের শেষের দিকে আমরা আলোচনা করব আমরা কেসগুলি একটু দেখে নেই সো দিস ইজ এ ক্লাসিক্যাল কেস অফ
bullous pemphigoid. This is case one. This is case two, a 51-year-old patient presented with denuded area on the trunk and extremities. আমরা যদি জায়গাগুলি দেখি, এটাকে এই 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 লেশনগুলিকে আমরা বলি denuded area, অর্থাৎ eroded. অর্থাৎ এখানের যে উপরের যে স্কিনটা, অর্থাৎ এপিডার্মিসটা, এপিডার্মিসটা কিন্তু শিয়ার অফ হয়ে গিয়েছে, অর্থাৎ উপরের লেয়ারটা নাই. That's why it's called denuded area. This is a classical word used in autoimmune bullous disease. So এরকম যদি eroded area থাকে, denuded area থাকে এবং এটা blister history, patient এসে কিন্তু বলবে যে আমার এখানে ফোসকা হয়েছিল, কিন্তু ক্লিনিক্যালি এই রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ব্লিস্টার যখন রোগীরা আমাদের কাছে আসে আমরা খুব রেয়ারলি পাই, পাই না বললেই চলে, আমরা বেসিক্যালি পাই ডিনিউডেড এরিয়া. এবং এই ধরনের রোগীদের দেখা যায় যে প্রায় ওরাল মিউকোসা ইনভলভমেন্ট থাকে এবং তারও ওরাল এবং অ্যানাল মিউকোসা ইনভলভমেন্ট আছে এবং এই লেশনগুলি কিন্তু বেশ পেইনফুল, ইটস ভেরি পেইনফুল এবং অ্যাসোসিয়েটেড ফিভার আছে. সো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে যদি একটা পেশেন্ট আসে যার হিস্ট্রিতে আমরা ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি বা জানতে পারছি যে দেয়ার ইজ এ হিস্ট্রি অফ বুলা ফরমেশন, দ্যাট ইজ ফ্লুইড ফিল্ড লেশন, সো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে যদি আসে এবং এখানে নিকোলস্কি সাইন এবং অ্যাসবোহেনসিস সাইন দুইটাই কিন্তু পজিটিভ, সো দেয়ার ইজ হিস্ট্রি অফ বুলা অন এক্সামিনেশনে, নো ক্লিনিক্যাল বুলা ইজ সিন অন এক্সামিনেশন এবং তার হিস্ট্রিতে পেইন আছে, পেইনের কথা রোগীরা বলে এবং আমরা যদি এক্সামিন করি তার ওরাল মিউকোসা অ্যানাল মিউকোসাতে আমরা ইরোশন দেখতে পাই, বিশেষ করে ওরাল মিউকোসা কমনলি ইনভলভ থাকে এই ডিজিজটাতে এবং আমরা দুটো টেস্ট করে আমরা কিন্তু খুব সহজেই ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করতে পারি যে রোগটাকে. One is Nikolsky's sign, another is Asbjørnsen's sign. Both are positive in this particular of patient. এবং এই patientটা কিন্তু একটু clinically একটু কিন্তু deteriorated condition এবং আমাদের dermatologyতে যে কয়েকটা emergency আছে, this is one of the dermatological emergency. এবং এই ধরনের patientদেরকে প্রায় কিন্তু hospitalে ভর্তি করে চিকিৎসা দিতে হয়. সো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে যদি পেশেন্টরা আসে ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারি, দিস ইজ এ কেস অফ পেম্পিগাস ভালগারিস. সো দিস ইজ এ কেস অফ পেম্পিগাস, পেম্পিগাস ভালগারিস যেখানে বুলার হিস্ট্রি থাকে, অবভিয়াস কোন ইনটেক বুলা আমরা পাই না বিকজ দিস বুলাস আর ফ্লাসিড বুলা এবং লেশনগুলি পেইনফুল থাকে, ডিনিউডেড এরিয়া থাকে, সাধারণত মিউকোসাল ইনভলভমেন্ট, ওরাল, নেজাল, অ্যানাল, ইভেন জেনিটাল মিউকোসা ইনভলভমেন্ট থাকতে পারে, জ্বর থাকে, কখনো কখনো পেশেন্ট অনেক বেশি টক্সিক থাকে, কখনো কখনো পেশেন্ট শকে থাকে. সো এই ধরনের ফিচার নিয়ে যখন রোগীরা আসে, যারা নন ডার্মাটোলজিস্ট তাদের কাছে যদি এই রোগীটা আসে, তারা কিন্তু অনেক সময় এই এই রোগীদেরকে বার্নের পেশেন্ট বলে কিন্তু অনেক সময় ভুল করার একটা সময় সম্ভাবনা থাকে, কারণ ইটস এ ক্লোজ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইজ বার্ন. সো অ্যাকচুয়ালি দিস ইজ এ কেস অফ পেম্পিগাস ভালগারিস. So it's a dermatological emergency and definitely we should manage this case with hospitalization and definitely we'll discuss detail about the diagnosis and management later on. So this is our case two. Now this is our case three, 37-year-old patient presented with severely pruritic. These are the important findings, severely pruritic. গ্রুপ ভেসিকুলার এন্ড পেপিকুলার ইরাপশন অন দা ট্রাঙ্ক এন্ড এক্সট্রিমিটি. সেখানে যদি আমরা উপরের ছবিটা দেখি, এটা এটা হলো ব্যাক অফ দা ট্রাঙ্ক এন্ড দিস ইজ দা ফিচার্স অফ এক্সট্রিমিটিস. এখানে আসলে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, লাল লাল আমরা কিছু পেপিউল দেখতে পাচ্ছি, ভেসিকুল গুলি অতটা ক্লিয়ার না. সো গ্রুপ লেশন, দি ইম্পর্টেন্ট হলো গ্রুপ লেশন, এখানে কিছু লেশন, এখানে কিছু লেশন, এরকম গ্রুপ লেশন থাকে এবং ইটস এ লং হিস্ট্রি, 5 years হিস্ট্রি উইথ রিল্যাপস এন্ড রেমিটেন্স. এবং ইম্পর্টেন্ট থিং হলো এই পেশেন্টের প্রায় তার ডায়রিয়ার হিস্ট্রি থাকে, যে প্রায় দেখা যায় তার পেট খারাপ হয়ে যায়, তার লুজ মোশন হয়। সো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, আমরা কিন্তু ডেফিনেটলি চিন্তা করব, ইটস অ্যানাদার টাইপ অফ বুলাস ডিসঅর্ডার, অটোইমিউন বুলাস ডিসঅর্ডার, দ্যাট ইজ ডার্মাটাইটিস হারপিটিফর্মিস। ডার্মাটাইটিস হারপিটিফর্মিস এর ক্যারেক্টারিস্টিকস হলো আমরা যদি এক্সামিন করি, তাদের লেশনগুলি কি আমরা এক্সট্রিমিটিতে পাই কমনলি এবং বাইলেটারাল সিমেট্রিক্যাল পাই এবং লেশন গুলি সাধারণত থাকে হলো গ্রুপ লেশন, পলিমরফাস লেশন থাকে, পেপিগুলো থাকে, ভেসিগুলো থাকে। সো এই যে পলিমরফাস লেশন, গ্রুপ লেশন,
vesicular or papular eruption ebong symmetrical distribution eguli holo classical features of dermatitis herpetiformis, though it is a very rare disease, but sometimes we see these patients and diagnose these patients to do the biopsy DAF, and these are the important tools. Definitely we'll discuss later on. So it's a classical presentation of dermatitis herpetiformis. So this is case 4, a 55-year-old patient presented with blistering eruptions on trauma-prone area. This is another important key points for the management of this disease. Trauma-prone area, blistering eruptions like hands, feet, knee, elbow, amra jani, these are the trauma-prone area. Among the mucous membrane involvement, ase among kichu kichu jage amra scarring dekhi, milia amra jani, milia ekta skinner lesion. Cystic lesion. So, এই findings গুলি নিয়ে যদি একটা patient আমাদের কাছে আসে, তাহলে definitely আমরা Bullous disease চিন্তা করব। সেটা নিঃসন্দেহে autoimmune Bullous disease হতে পারে এবং autoimmune Bullous disease এর মধ্যে কোন variety সেটা আমরা কিন্তু এই criteria গুলি দেখে কিন্তু আমরা diagnosis করতে পারি। বিশেষ করে adult এ এই এটা হয়, এটা খুব commonly হয় adult এর এবং trauma prone area তে। This is very interesting classical presentation. এবং এখানে সেকেন্ডারি মিলিয়া এবং স্কারিং থাকে, যেহেতু এখানে ব্লিস্টারিং লেশনটা কিন্তু একটু ডিপে হয়, ডার্মিসকে ইনভলভ করে, দ্যাটস ওয়াই এখানে স্কারিং হয়, এবং আমরা অনেক সময় স্কারিং গুলার সাথে ব্লিস্টারের সাথে স্কারিং পাই, মিউকোসাল ইনভলভমেন্ট থাকে। সো এই ধরনের পেশেন্ট যদি আমাদের কাছে আসে, ডেফিনেটলি উই শুড থিঙ্ক অ্যাবাউট এপিডার্মোলাইসিস বুলোস একিউজিটা। দিস ইজ অ্যানাদার অটোইমিউন ডিজিজ, দো ইটস নট কমন, ইটস রেয়ার। সো এটা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই ডিজিজটা আমরা কিন্তু পাই। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অটোইমিউন বুলাস ডিজিজ, কমনলি এফেক্টস চিলড্রেন, 9 ইয়ার্স ওল্ড পেশেন্ট প্রেজেন্টেড উইথ ব্লিস্টারিং ইরাপশনস। রোগীরা সাধারণত আমাদের কাছে আসে, বাচ্চা রোগী এই প্রবলেমটা নিয়ে যখন আসে, বাচ্চারা আসে এবং তাদের আমরা যদি এক্সামিন করে দেখি, হিস্ট্রি ডেফিনেটলি ইজ এ ক্রনিক অটোইমিউন বুলাস ডিজিজ। মোস্ট অফ দা টাইম পেশেন্টটা কিন্তু লং টার্ম হিস্ট্রি নিয়ে আসে, ক্রনিক হিস্ট্রি নিয়ে আসে, রিল্যাপস এন্ড রেমিশন। সো এই পেশেন্টটাও কিন্তু তার একটা লম্বা হিস্ট্রি, 1 বছর, 2 বছর, 6 মাস, 9 মাস এরকম একটা হিস্ট্রি নিয়ে আসে। কি হিস্ট্রি? ব্লিস্টারিং ইরাপশনস। আমরা যখন এক্সামিন করি দেখি তার এক্সট্রিমিটির মধ্যে একদম চমৎকার ক্লাস্টার অফ ব্লিস্টার্স, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এটাকে একটা সুন্দর একটা নাম আছে, এই এই যে একটা অনেকটা এনিউলার প্যাটার্নের এই ব্লিস্টারগুলি ডিস্ট্রিবিউটেড থাকে। আমরা যদি এখানে দেখি প্রত্যেকটা লেশন এনিউলার প্যাটার্নে ডিস্ট্রিবিউটেড, অল দিজ আর দ্য ব্লিস্টার্স, ভেসিকলস এন্ড বুলাস। সো দিজ আর ইউজুয়ালি, দিস ব্লিস্টার্স আর ইউজুয়ালি ইচি এন্ড আনকমফোর্টেবল। সো এরকম একটা বাচ্চা যদি আমাদের কাছে এই ধরনের ব্লিস্টারিং লেশন নিয়ে আসে, যেটা অনেকটা এনিউলার রিংওয়ার্মের মতো, আমরা যদি একটু খেয়াল করে দেখি টিনিয়ার মতো, অনেকে দেখলে হয়তো কনফিউজড হতে পারে যে এটা টিনিয়া কিনা, রিং ওয়ার্ম মতে এই গোল গোল দেখা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি দিস ইজ নট এ কেস অফ টিনিয়া, দিস ইজ ক্রনিক বুলাস ডিজিজ অফ দ্য চাইল্ডহুড, দ্যাট ইজ ইট ইজ এ টাইপ অফ এপিডার্মোলাইসিস বুলোস একিউজিটা। এটার দুইটা ফর্ম আছে, লিনিয়ার আইজিএ ডার্মাটোসিস, যেটাকে আমরা বলি লিনিয়ার আইজিএ ডার্মাটোসিস, এটার একটা ফর্ম হলো অ্যাডাল্ট ফর্ম, আর একটা হলো চাইল্ডহুড ফর্ম। সো দিস লিনিয়ার টাইপ অফ লিনিয়ার আইজিএ ডার্মাটোসিস এর চাইল্ডহুড ভ্যারাইটি যেটা, সেটাকে আমরা বলি সিবিডিসি, দ্যাট ইজ ক্রনিক বুলাস ডিজিজ অফ দ্য চাইল্ডহুড। সো এই পেশেন্ট গুলি কিন্তু আমরা মাঝে মধ্যে পেয়ে থাকি। সো এই ধরনের পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, আমরা তাদের প্রপার হিস্ট্রি নিয়ে তাদেরকে প্রপারলি ক্লিনিক্যালি এক্সামিন করে, যখন আমরা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে পৌঁছে যে ইট মে বি এ কেস অফ দিস, ইন দ্যাট কেস তখন আমাদের আসে আমাদের ডায়াগনোসিস কনফার্ম করার পালা। সো এই অটোইমিউন বুলাস ডিজিজ গুলি ডায়াগনোসিস কনফার্ম করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিজ আর দ্য ক্রনিক ডিজিজ, এবং এই ধরনের ডিজিজ গুলিকে অ্যাকচুয়ালি ম্যানেজ করার জন্য ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করা হয়। সো আমি যদি তাদের ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে না পারি, তাহলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্রিট দিস পেশেন্টস প্রপারলি। সো এখন আমরা দেখি কিভাবে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো। তার আগে আমরা একটু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নিয়ে আলোচনা করি। যেহেতু ব্লিস্টারিং ইরাপশন বুলা নিয়ে পেশেন্টরা আসে, তাহলে ডেফিনেটলি বুলাস ড্রাগ রিয়াকশন বা ড্রাগ ইরাপশন বলতে পারি, যেমন স্টিভেন জনসনে অনেক সময় বুলা ফরমেশন হয়, বুলা নিয়ে আসে। সো বুলাস ড্রাগ ইরাপশন ইটস এ কমন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। বুলাস টিনিয়া পেডিস আমরা জানি,
টিনিয়া পেডিস এর পেশেন্টরা অনেক সময় পায়ের মধ্যে কিন্তু বুলা নিয়ে আসে, বুলাস লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাস এর একটা ভ্যারাইটি আছে যেখানে বুলা ফরমেশন হয়, বুলাস অ্যাসিলি। অ্যাসিলিরও কিছু পেশেন্টের প্রেজেন্টেশন থাকে, তাদের বুলা ফরমেশন হয়। টিসিডি আমরা জানি ইটস এ কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, সরি ইট ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার, দিস ইজ পিসিটি আমরা বলি, পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডার ইজ এ ইনফ্যাক্ট মেটাবলিক ডিসঅর্ডার অফ পোরফাইরিন। সো পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডার, সো এই ধরনের পেশেন্টরা কিন্তু বুলা লেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। ডায়াবেটিক গুলো আমরা জানি ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় পায়ে কিন্তু বুলা ফরমেশন হতে পারে। ফ্রিকশন ব্লিস্টার এটাও কিন্তু খুব কমন দেখা যায়, যে পেশেন্টরা যখন আমাদের কাছে আসে তাদের হিস্ট্রিতে দেখা যায় তারা খুব টাইট জুতা পরে, নতুন জুতা পরেছে, যেটা ফ্রিকশনের কারণে অনেক সময় এরকম বুলা ফরমেশন হতে পারে। সো দিজ আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো ল্যাবরেটরি ওয়ার্কআপ যেটা বললাম যে কিভাবে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করব, সিম্পল ওয়েতে প্র্যাকটিক্যালি আমরা যেটা করি, স্কিন বায়োপসি করি ফর হিস্টোপ্যাথোলজি অ্যান্ড ডিআইএফ, ব্লাড ফর আইআইএফ। ইনফ্যাক্ট ব্লাড ফর আইআইএফ টা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি করি না, এটা দুইটা কারণেই করা হয়, ডায়াগনোসিসের জন্য করা হয় প্লাস এটা প্রগনোস্টিক পারপাসেও কিন্তু আইআইএফ টা করা, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা খুব একটা হয় না বা আমাদের আমরা খুব একটা প্র্যাকটিস করি না। ডেফিনেটলি ইটস এ কস্টলি টেস্ট। সো আমরা হিস্টোপ্যাথোলজি এবং ডিএফ এই দুইটা টেস্ট আমরা ম্যান্ডেটরি করি, এবং এই দুইটা টেস্ট করলে আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে হোয়েদার ইট ইজ অটোইমিউন বুলাস ডিজিজ অর নট। আমরা একটু ফাইন্ডিংস গুলি যদি একটু দেখার চেষ্টা করি, হিস্টোপ্যাথোলজিতে আমরা যদি দেখি সুপ্রা বেজাল বুলা, দ্যাট ইজ এই যে বেজাল লেয়ার, বেজাল লেয়ারটা ইন্টাক্ট আছে, বেজাল লেয়ার উপরের যে বুলাটা দিস ইজ সুপ্রা বেজাল লেয়ার, সুপ্রা বেজাল বুলা এবং একান্থোলাইটিক সেল। একান্থোলাইটিক সেল হলো গিয়ে এই যে ক্যারাটিনোসাইট, যেগুলি একটা সেল আর একটা সেলের সাথে অ্যাডহার্ড ছিল, অ্যাটাচ ছিল, এগুলি যখন ছুটে যায় ডিউ টু দ্য অটো অ্যান্টিবডিস ডিস্ট্রাকশন অফ দ্য ডেসমোজোমাল অ্যাটাচমেন্ট, ছুটে যখন একদম আইসোলেটেড হয়ে যায় ওই সেলগুলিকে আমরা অ্যাকচুয়ালি একান্থোলাইটিক সেল বলি। তো এখানে কিছু একান্থোলাইটিক সেল আছে, সো এরকম যদি বুলা থাকে, সুপ্রাবেজাল বুলা একান্থোলাইটিক সেল থাকে, দিস ইজ এ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ প্যাম্পিগাস ভালগারিস। সো হিস্টোপ্যাথোলজিতে আমরা এই ফাইন্ডিংস গুলি পেতে পারি। বুলাস প্যাম্পিগয়েট আবার একটু ডিফারেন্ট ফাইন্ডিংস, বুলাস প্যাম্পিগয়েট আমরা সাব এপিডার্মাল বুলা পাবো, এখানে কোনো একান্থোলাইটিক সেল পাবো না, এবং ডার্মাটাইটিস হারপেটিফর্মিসে কিন্তু আমরা সাব এপিডার্মাল বুলা পাবো, এবং ওইখানে কিন্তু এক ধরনের মাইক্রো অ্যাবসেস পাওয়া যায়, নিউট্রোফিলিক মাইক্রো অ্যাবসেস। সো এখন আমরা যদি একটু ডিআই ফাইন্ডিংসটা দেখি, ডিআই ফাইন্ডিংসটা যদি আমরা খেয়াল করে দেখি, অল দিজ আর দ্য ইমিউনোফ্লুরোসেন্স, ডিআইএফ মিনস ডিরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট। সো এই ইমিউনোফ্লুরোসেন্স এর মাধ্যমে বেসিক্যালি অটো অ্যান্টিবডি গুলি কি আমরা দেখতে পাই, লেফট সাইডেরটা লেস লাইক বলে বা নেট লাইক জালের মতো, এই প্যাটার্নটা আমরা পাই হলো প্যাম্পিগাস ভালগারিসে। আর রাইট সাইডে যেটা আছে এখানে আমরা দেখি যে অটো অ্যান্টিবডি ডিপোজিশনটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন, এই লিনিয়ার প্যাটার্নটা সাধারণত আমরা পাই হলো বুলাস প্যাম্পিগয়েটে। সো হিস্টোপ্যাথোলজি এবং ডিএফ করে বেসিক্যালি কিন্তু আমরা এই বুলাস ডিজিজ গুলিকে আমরা ডায়াগনোসিস করতে পারি। সো আমরা যখন আমাদের ডায়াগনোসিস কনফার্ম করে ফেলতে পারি তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা খুব জরুরি, ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টের যে কোনোটাতেই আমরা জানি যে কিছু বেসিক জিনিস আছে, প্যাম্পিগাস কিন্তু ইটস নট এ কিউরেবল ডিজিজ অ্যাজ বিকজ ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ। সো উইথ দ্য ট্রিটমেন্ট মোস্ট পিপল ক্যান কন্ট্রোল দেয়ার প্যাম্পিগাস, সো চিকিৎসার উদ্দেশ্য হলো টু কন্ট্রোল দ্য ডিজিজ, অ্যান্ড ট্রিটমেন্ট ক্যান রিডিউস সামটাইমস ক্লিয়ার দ্য ব্লিস্টার্স অ্যান্ড সোর্স কজ বাই অল টাইপস অফ প্যাম্পিগাস। সো ট্রিটমেন্ট ক্যান অলসো প্রিভেন্ট প্যাম্পিগাস ফ্রম ওয়ার্শিনিং, সো চিকিৎসার উদ্দেশ্য হলো এটা কন্ট্রোল করা, ডিজিজটাকে ওয়ার্শিনিং হওয়া থেকে প্রিভেন্ট করা এবং আর্লি এটাকে রিকভারি করা, ক্লিয়ার করা। তো চিকিৎসার ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড হলো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যেহেতু এটা অটোইমিউন ডিজিজ এখানে ইনফ্লামেশন হয়, সো এখানে এখানে ইমিউনিটির একটা ব্যাপার আছে, সো এই কর্টিকোস্টেরয়েড দিয়ে আমরা কিন্তু এই জায়গার ইমিউনোসাপ্রেশন আমরা করব। ইমিউনোসাপ্রেশন করলে যেটা হবে, এই যে ডেসমোজোমাল যে অ্যাটাচমেন্ট এগেনস্ট অ্যান্টিবডি গুলি ডিস্ট্রাকশন, সেই ডিস্ট্রাকশন প্রসেসটা কিন্তু থেমে যাবে। সো কর্টিকোস্টেরয়েড আমরা টপিক্যাল ইউজ করি, ওরাল ইউজ করি, ইনজেক্টেবল ইউজ করি অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য পেশেন্ট অ্যাজ ইউ নো। সো ইমিউনোসাপ্রেসেন্ট, ইমিউনোসাপ্রেসেন্ট আমরা জানি সিস্টেমিক স্টেরয়েড ইজ অলসো ইমিউনোসাপ্রেসেন্ট, দিজ আর দ্য আদার ইমিউনোসাপ্রেসেন্ট উই ইউজ অ্যাজাথাইপ্রিন, মাইকোফেনাট, মোফিটিল অ্যালোন অর অ্যালং উইথ স্টেরয়েডস। সো
these are the drugs can stop the body from creating new blisters. That's why immunosuppressants are used. Biologics are recently gives a new hope for the management of this type of autoimmune bullous disease. It's a newer options, and rituximab is now available in Bangladesh, and some clinical dermatologists are routinely uses this drug. Those who are rich or can afford, as because biologics are a bit costly drug, as you know, but it's a very promising drug and definitely has a very less side effects. So another antibiotics, antivirals, and antifungals, we use these drugs according to our need. If there is secondary bacterial infections or any viral infections or any fungal infections, then definitely we use this drug. And wound care, that is very important, particularly in pemphigus vulgaris, where the patients presented with like burned patients. So in that case, wound care is very important, and dressing to accelerate the healing of the denuded areas. We use sulfur sulfatiazepine, diazine, sulfur sulfatiazepine, or we can use mupirocin or fusidic acid, that is topical antibiotics. Definitely you should clean up this wound area. And combined treatment, as you know, corticosteroids along with other immunosuppressant drugs, that is azathioprine or mycophenolate mofetil, usually in case of pemphigus vulgaris in severe form, we use these two drugs at a time, and gradually later on we discontinue. Arthat amra ei dui ta drug diye shuru kore bishesh kore jara severe disease er patient, severe pemphigus, jader hospitalization proyojon hoy tader khetre kintu amra ei corticosteroid ebong ei je other immunosuppressant modhe azathioprine othoba mycophenolate mofetil amra kintu eki sathe shuru kori. একটা সময় যখন ডিজিজটা কন্ট্রোলে চলে আসে আমরা কিন্তু স্টেরয়েডটাকে টেপার করে আস্তে আস্তে কমাই নিয়ে আসি, কিন্তু এই আদার ডিজিজ মডিফাইং এজেন্ট লাইক অ্যাজাথিওপ্রিন অর মাইকোফেনলেট মফিটিল এই ড্রাগগুলো কিন্তু চলতে থাকে টু কন্ট্রোল দ্য ডিজিজ। সো হোয়েন দ্য পেমফিগাস ইজ সিভিয়ার অ্যান্ড মেডিসিন ফেলস টু ওয়ার্কস, এই কনভেনশনাল যে মেডিসিন স্টেরয়েডও কাজ করছে না, আদার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলিও কাজ করছে না, তখন আমরা কি করি? তখন আমরা এই ফলোয়িং কিছু ট্রিটমেন্ট মেজার্স আছে, এই কাজগুলি এগুলি নেই। প্লাজমা ফেরেসিস, এটা আমার যতটুকু জানা সম্ভবত এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ট্রিটমেন্টটা হচ্ছে, এটা খুব অ্যাভেলেবল না, ইট ইজ স্পেশাল ট্রিটমেন্ট অ্যান্ড ইনভলভস রিমেইনিং প্লাজমা ফ্রম ইউর ব্লাড অ্যান্ড প্লাজমা কন্টেইন প্রোটিনস দ্যাট কজেস ইউর ইমিউন সিস্টেম টু অ্যাটাক ইউর স্কিন অ্যান্ড দ্য ময়েস্ট টিস্যু লাইনিং ইউর মাউথ অ্যান্ড আদার পার্ট ডিউরিং প্লাজমা ফেরেসিস এ মেশিন ফিল্টার্স দ্য প্লাজমা ফ্রম ইউর ব্লাড and your own plasma is replaced by healthy plasma from a blood donor and then returned to you. So extracorporeal photochromotherapy is another treatment options where this kills the disease white blood cells and treated blood is then returned to your body. So treatment usually takes 2 days and you can go home each day after treatment. So it's another treatment where patients are actually not responding to the conventional usual drugs. Hospital stay to treat the healthy health problems that pemphigus can cause, some patients need to be hospitalization, particularly those patients who has electrolyte imbalance, severe infections, hypothermia, even hypovolemic shock. So in these conditions, definitely these patients need hospitalization and need IV channels, fluid replacement, electrolyte balance, intake output chart maintenance, all these control of infections, all these are very, very important for the management of this condition. So in severe cases, hospitalization is the important key points, as because I have mentioned earlier, autoimmune bullous disease, particularly pemphigus vulgaris, is a dermatological emergency. So any sort of dermatological emergency, patient needs hospitalization for proper management or for better management. So other medications like Dapsone, tetracycline, niacinamide, we use this drug particularly in case of CPDC and dermatitis herpetiformis. Dapsone is a drug of choice.
So in that case, we should definitely use this drug. Tetracycline and niacinamide we can use in bullous pemphigoid, particularly in milder form, they act well. Sometimes we use low-dose steroid along with this antibiotics like tetracycline. These are the other medications we can use in autoimmune bullous disease. So regarding the management, history, diagnosis, that's all about the autoimmune disease in brief. So thank you all. Thank you very much for your patience sharing. And hopefully you will enjoy this lecture and definitely will get some message and some informations for your practice as well as your exam as well. সবাইকে অনেক ধন্যবাদ আশা করছি কিছুটা হলেও সবাই উপকৃত হয়েছে সো সবাই ভালো থাকবেন আশা করছি আগামী ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু